একটি সিস্টেম যখন একটি নির্দিষ্ট স্টেটে থাকে, তখন সিস্টেমটি সাম্যাবস্থা থাকে এবং এর বিভিন্ন প্যারামিটারগুলো অপরিবর্তিত থাকে, যেমন তাপমাত্রা ভি, দুঃখিত, তাপমাত্রা টি, আয়তন ভি, চাপ পি ইত্যাদি। এখন আমরা যখন বাইরে থেকে কাজ করার মাধ্যমে বা তাপ দেওয়ার মাধ্যমে বা অন্য কোনোভাবে, যে কোনোভাবে হোক, আমরা যখন এই সিস্টেমটাকে এক স্টেট থেকে অপর স্টেটে নেই, তাহলে সিস্টেমের যে প্যারামিটারগুলো আছে সেগুলো পরিবর্তিত হয়ে এক অবস্থা থেকে আরেক অবস্থায় গমন করবে এবং সেখানে গিয়ে তারা আবার স্থির হয়ে যাবে। যেমন এই সিস্টেমের শুরুতে তাপমাত্রা থাকতে পারে টি ওয়ান, আয়তন থাকতে পারে ভি ওয়ান, চাপ থাকতে পারে পি ওয়ান ইত্যাদি। এখন আমি যদি এই সিস্টেমের এই সিলিন্ডারটির সাথে লাগানো পিস্টনটি কিছুটা টেনে উপরে তুলি, তাহলে আমার এই গ্যাসটি কিছুটা প্রসারিত হবে, কিছু কাজ হবে গ্যাসের মাধ্যমে, তার চাপ আয়তন এগুলো পরিবর্তিত হয়ে যাবে। এটি যদি সিলিন্ডারের পরিবর্তিত অবস্থা হয়, তাহলে আমি দেখতে পাচ্ছি যে সিলিন্ডারের ভিতরে আয়তন বেড়ে যাচ্ছে এবং যেহেতু সিলিন্ডারের গ্যাস প্রসারিত হচ্ছে, তার তাপমাত্রাও কিছুটা কমে যেতে পারে যদি বাইরের সাথে তাপের আদান প্রদান সহজে না হতে হতে পারে। বা যাই হোক, আমরা বুঝতে পারছি এটা যে এক স্টেট থেকে যখন আমি একটি সিস্টেমকে অন্য স্টেটে নিব কাজের মাধ্যমে বা অন্য কোনোভাবে তাপের মাধ্যমে, তখন সিস্টেমের প্যারামিটারগুলো পরিবর্তিত হবে। টি ওয়ান ভি ওয়ান পি ওয়ান ছিল শুরুতে, পরে হয়ে যেতে পারে টি টু ভি টু পি টু ইত্যাদি। এখন এটাই হচ্ছে তাপগতীয় প্রক্রিয়া, অর্থাৎ কোনো সিস্টেমকে এক স্টেট থেকে অন্য স্টেটে নিলে সেই বিষয়টিকে আমরা বলতে পারি তাপগতীয় প্রক্রিয়া বা থার্মোডাইনামিক প্রসেস। এখন আমরা যখন একটি সিস্টেমকে এক প্রক্রিয়া থেকে অন্য প্রক্রিয়ায় নিই, তখন সবসময় সবগুলো প্যারামিটার পরিবর্তিত নাও হতে পারে। যেমন আমি সিলিন্ডারটিকে যদি এখানে ফিক্সড করে দিই, বা আমি ফিক্সড একটি বক্সই নিলাম, এখানে আমি একটি গ্যাস চেম্বার নিলাম যার দেওয়াল ফিক্সড, কোনো সিলিন্ডার যুক্ত করা নেই, এবং ভিতরে আমি কিছু গ্যাস নিয়ে আমি এখানে বাইরে থেকে তাপ দিলাম, তাহলে তাপ দিলে যেটি হবে সেটি হচ্ছে গ্যাসের তাপমাত্রা বেড়ে যাবে, ফলে গ্যাসের অণুগুলোর গতি বেড়ে যাবে, ফলে গ্যাসের চাপও বেড়ে যাবে, কিন্তু এখানে আয়তন স্থির থাকবে, কারণ আয়তন বাড়ার কোনো উপায় নেই যেহেতু এই চেম্বারটির আয়তন নির্দিষ্ট। এখানে আমরা একটি ফ্লেক্সিবল পিস্টন নিয়েছিলাম, তাই পিস্টনটিকে আমরা উপরে নিচে ওঠানামা করি, আমরা আয়তন পরিবর্তন করতে পারি, কিন্তু এখানে সেই উপায় নেই। ফলে আমরা বুঝতে পারছি যে একটি স্টেট থেকে যখন আরেকটি স্টেটে নেওয়া হবে, তখন সব ক্ষেত্রে যে তার প্রতিটি প্যারামিটার বা প্রতিটি বৈশিষ্ট্যের পরিবর্তন হবে তা নাও হতে পারে, এবং এ ধরনের বিভিন্ন প্রসেসকে আমরা বেশ কিছু ভাগে ভাগ করতে পারি, যেখানে হয়তো এক বা একাধিক প্যারামিটার তার নির্দিষ্ট থাকবে। যেমন আইসোথার্মাল প্রসেস, সমোষ্ণ প্রক্রিয়া, বা আইসোথার্মাল প্রসেস, সমোষ্ণ প্রক্রিয়া হচ্ছে যেই প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকে, বাকি প্যারামিটারগুলো পরিবর্তিত হতে পারে, সেটি হচ্ছে সমোষ্ণ প্রক্রিয়া। যেমন আমরা যখন বয়েলের সূত্র নিয়ে আলোচনা করেছিলাম রসায়নে, তখন আমরা দেখেছি যে তাপমাত্রা স্থির রেখে আমরা চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক নির্ণয় করি, পিভি সমান কনস্ট্যান্ট আমরা এটা পাই, সেক্ষেত্রে আমরা তাপমাত্রা স্থির রাখি। এটা আমরা খুব সহজেই করতে পারি, যেমন আমি এই সিলিন্ডারটির কথা যদি চিন্তা করি, আমি পাশে এঁকে নিচ্ছি সিলিন্ডারটিকে, আমি যদি পিস্টনটিকে খুব ধীরে ধীরে অনেক সময় নিয়ে ধীরে ধীরে আমি যদি পিস্টনটিকে আস্তে আস্তে টেনে উপরের দিকে তুলতে থাকি, তখন এই গ্যাসের প্রসারণও খুব ধীরে ধীরে হবে, এবং গ্যাসের প্রসারণ যেহেতু ধীরে ধীরে হবে, গ্যাসের প্রবণতা থাকবে তাপমাত্রা কমানোর, কিন্তু যেহেতু আমি খুব ধীরে ধীরে টানছি, সে বাইরের থেকে তাপ গ্রহণ করে তাপমাত্রা সমান রাখতে পারে, ফলে এখানে আমরা একটি সমোষ্ণ প্রক্রিয়ার উদাহরণ দেখতে পেলাম। তারপরে আমরা বলতে পারি রুদ্ধতাপীয় প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এটাকে আমরা ইংলিশে বলি অ্যাডিয়াবেটিক প্রসেস, অ্যাডিয়াবেটিক প্রসেস।
সমষ্ণ প্রক্রিয়া এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়া এই দুটি খুবই গুরুত্বপূর্ণ এবং এটি নিয়ে আমরা সামনে আরও অনেক বিস্তারিত আলোচনা করব। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে সিস্টেমের বাইরে থেকে ভিতরে তাপের আদান প্রদান হয় না, ফলে তাপমাত্রা পরিবর্তিত হতে পারে কিন্তু তাপের পরিবর্তন ঘটে না। আমরা যদি একটি সিলিন্ডার খুব ভালো তাপ কুপরিবাহী পদার্থ দ্বারা আবৃত করি, ফলে বাইরে থেকে তাপ ভিতরে আদান প্রদান হতে পারবে না, ফলে তাপমাত্রার পরিবর্তন ঘটতে পারে। গ্যাসের প্রসারণ ঘটলে তাপমাত্রা কমে যাবে, আবার গ্যাসকে সংকুচিত করলে তাপমাত্রা বেড়ে যাবে, কিন্তু বাইরে থেকে ভিতরে তাপের আদান প্রদান হতে পারবে না, ফলে এটি হবে একটি রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তারপরে আমরা বলতে পারি আমরা আরেকটু সমষ্ণ প্রক্রিয়াকে আরেকটু ব্যাখ্যা করা যায়। সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা টি অর্থাৎ তাপের তাপমাত্রার পার্থক্য হবে শূন্য, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে তাপের পার্থক্য এটাকে আমরা কিউ দিয়ে প্রকাশ করি, ডেল্টা কিউ সমান হবে শূন্য। তারপরে হচ্ছে আইসোবারিক প্রসেস বা সমচাপীয় প্রক্রিয়া, সমচাপীয় প্রক্রিয়া যেসব প্রক্রিয়াতে চাপ স্থির থাকে, আমরা নাম থেকে বুঝতে পারছি চাপ স্থির থাকে, সেগুলোই হচ্ছে সমচাপীয় প্রক্রিয়া। তার মানে হচ্ছে সমচাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে ডিপি সমান হচ্ছে জিরো, অর্থাৎ চাপের পার্থক্য হবে শূন্য। এরপরে আমরা পেতে পারি আইসোকোরিক প্রসেস। কিংবা সমায়তন প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা স্পষ্টই বুঝতে পারছি ডেল্টা ভি সমান হবে শূন্য। আর হচ্ছে আরেক ধরনের প্রক্রিয়া হতে পারে, সেটি হচ্ছে সাইক্লিক প্রসেস। সাইক্লিক প্রসেসটি হচ্ছে এই কোনো প্রক্রিয়া যদি চক্রাকারে চলে, অর্থাৎ আমরা এটিকে ব্যাখ্যা করি যদি একটি সিস্টেমের অবস্থাকে আমি স্টেটকে এক বা অবস্থাকে আমি এক বিন্দু থেকে পরিবর্তন করে বিভিন্ন পথ ঘুরিয়ে আবার ওই বিন্দুতে নিয়ে আসি, তাহলে সেটি হচ্ছে সাইক্লিক প্রসেস বা চক্রীয় প্রক্রিয়া, অর্থাৎ এই প্রক্রিয়া চক্রাকারে চলতে থাকবে। এটাকে আমি সরণের সাথে তুলনা করতে পারি, যেমন আমি জানি যে সরণ হচ্ছে দুটি বস্তুর মধ্যে সরাসরি দূরত্ব। এখন আমি যদি একটি বিন্দু থেকে যাত্রা শুরু করে বিভিন্ন জায়গা ঘুরে পুনরায় সেই বিন্দুতে চলে আসি, তাহলে আমি বিভিন্ন পথে বেশ কিছু আমি কাজ করব কিন্তু আমার মোট সরণ হবে শূন্য, কারণ আমি যে বিন্দু থেকে যাত্রা শুরু করেছি সে একই বিন্দুতে ফিরে আসছি। একইভাবে তাপগতিবিদ্যার ক্ষেত্রেও একই ব্যাপারটি প্রযোজ্য। আমি যখন একটি নির্দিষ্ট স্টেট থেকে আমি এই সিস্টেমকে পরিবর্তিত করে বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে পুনরায় আবার একই অবস্থায় নিয়ে আসি, অর্থাৎ তাপমাত্রা, আয়তন, চাপ এই প্যারামিটারগুলো যখন আমার সবগুলো প্রক্রিয়া শেষে আবার আগের অবস্থায় ফিরে যাবে, তখন আমি সেটিকে বলতে পারি একটি সাইকেল পূর্ণ হলো, বা এই প্রক্রিয়াকে আমি বলতে পারি সাইক্লিক প্রক্রিয়া। এখন আমরা গ্রাফের মাধ্যমে এই বিষয়গুলোকে আরেকটু ব্যাখ্যা করতে পারি। এভাবে আমরা সাধারণত তাপগতীয় বিভিন্ন প্রক্রিয়ার জন্য আয়তন বনাম চাপের বিভিন্ন গ্রাফ এঁকে থাকি। এদিকে যদি আমি আয়তন চিন্তা করি, এদিকে যদি আমি চাপ চিন্তা করি, তাহলে আমি যদি একটি সমচাপীয় প্রসেসের কথা চিন্তা করি যেখানে চাপ স্থির থাকবে কিন্তু অন্য প্যারামিটার চেঞ্জ হবে, আয়তন চেঞ্জ হতে পারে, তাহলে আয়তন পরিবর্তনের সাথে চাপের কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ চাপ এই পয়েন্টে এই পর্যন্ত স্থির অবস্থায় আছে কিন্তু তার সাথে আয়তন পরিবর্তিত হচ্ছে। আবার আমি যখন সিস্টেমকে এই দশা থেকে চাপ স্থির রেখে আয়তন পরিবর্তনের মাধ্যমে এবং তাপমাত্রা পরিবর্তনের মাধ্যমে এই বিন্দুতে আনব, এখানে আমি যদি একটি সমায়তন প্রক্রিয়ার মাধ্যমে এর চাপ হ্রাস করি, তাহলে চাপ হ্রাস হচ্ছে কিন্তু আয়তন নির্দিষ্ট আছে। তারপর আমি যদি একটি সমষ্ণ প্রক্রিয়ার মাধ্যমে
চাপ বৃদ্ধি করি তাহলে আয়তন হ্রাস পাবে, কিংবা আমি যদি চাপ হ্রাস করি তাহলে আয়তন বৃদ্ধি পাবে। তাহলে আমি একটি সমষ্ণু প্রক্রিয়া গ্রাফ পাবো এরকম। এবং আমি জানি যে বয়েলের সূত্র থেকে আমি জানি সমষ্ণু প্রক্রিয়ায় পিভি কনস্ট্যান্ট থাকবে, অর্থাৎ প্রাথমিক চাপ এবং আয়তনের গুণফল হবে পরিবর্তিত চাপ এবং আয়তনের গুণফলের সমান। এটি আমি এই বিন্দুগুলোর এরিয়া থেকে পাবো। আমার পিভির আয়তন সবসময় স্থির থাকবে, সমান থাকবে, অর্থাৎ এই আয়তক্ষেত্রের যে আয়তন হবে এই আয়তক্ষেত্রের একই আয়তন হবে। তারপর আমি যদি একটি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কথা চিন্তা করি, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আমি যদি তার চাপ হ্রাস করি বা আমি যদি চাপ বৃদ্ধি করি তাহলে আয়তন অপেক্ষাকৃত কম হ্রাস পাবে, কেননা অণুগুলো চাপ যখন বৃদ্ধি করব তখন অণুগুলোর সংঘর্ষের ফলে তার তাপমাত্রা বৃদ্ধি পাবে, যে তাপমাত্রা বৃদ্ধির কারণে তার আয়তন কম হ্রাস পাবে। ফলে আমি একই চাপের জন্য রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আয়তন বেশি পাচ্ছি, সমষ্ণু প্রক্রিয়ায় আয়তন কম পাচ্ছি। অর্থাৎ রুদ্ধতাপীয় প্রক্রিয়ার যে পিভি কার্ভটি সেটি একটু বেশি খাড়া হবে সমষ্ণু প্রক্রিয়ার চেয়ে। যাই হোক, এটি নিয়েও আমরা অনেক বিস্তারিত আলোচনা করব পরবর্তীতে, তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি নিয়ে আমরা যখন বিস্তারিত আলোচনা করব তখন এই পিভি কার্ভগুলো আসবে। তো মোটামুটি এইগুলোই হচ্ছে বিভিন্ন তাপগতীয় পদ্ধতির গ্রাফ। অর্থাৎ আমি একটি গ্রাফ দেখেই মোটামুটি বুঝতে পারবো যে কোনটি কি ধরনের প্রসেস, এবং আমি একটি সাইক্লিক প্রসেসের কথা চিন্তা করতে পারি এরকম। আমি যদি এখানে একটি আরেকটি পিভি কার্ভ দেখাই, ভি ভার্সেস পি এর কার্ভ যদি দেখাই, তাহলে আমি প্রথমে যদি একটি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার মাধ্যমে চাপ এবং আয়তনের পরিবর্তন করি, তারপরে সমচাপীয় প্রক্রিয়ায় আমি বা সমআয়তন প্রক্রিয়ায় আমি এর চাপ বৃদ্ধি করলাম আয়তন স্থির রেখে তাপের মাধ্যমে, তাপমাত্রা প্রয়োগের মাধ্যমে বা অন্য কোনোভাবে, তারপরে আমি সমচাপীয় প্রক্রিয়ায় এর আয়তন হ্রাস করলাম। এবং তাহলে দেখতে পাবো যে আমি একেবারে আবার প্রথম পয়েন্টে, অর্থাৎ এই পয়েন্টে শুরুতে আমি যদি ধরি যে চাপ আয়তন এবং তাপমাত্রা P1, V1, T1, তারপরে যদি আয়তন পরিবর্তিত হয়ে হয় V2, চাপ যদি হয় P2 এবং তাপমাত্রা যদি হয় T2, এবং এখানে যদি আরেকটি পয়েন্টে অন্য আরেক ধরনের প্যারামিটারগুলো আরও পরিবর্তন হয়, তারপর আমি যদি আগের পয়েন্টে ফিরে যাই, তাহলে আমি একটি সাইক্লিক প্রসেস সম্পন্ন করতে পারবো, বা আমার শুরুর বিন্দু বিভিন্ন প্রক্রিয়া শেষে আবার সে আগের বিন্দুতে ফিরে আসবো এবং একটি চক্রীয় প্রক্রিয়া সম্পন্ন হবে।